Assalamu alaikum, dear students. Welcome to online class 2020. I am Jobida Akter, assistant teacher, Hajeegaon Sholkata S, Nizam High School, Anowar Chattogram. Dear students, how are you? Hope you are keeping well by the grace of Almighty Allah. Dear students, today we will discuss about article অর্থাৎ আমরা আজকে আলোচনা করব আর্টিকেল নিয়ে গত দুটি ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ এবং দি এর ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম আজকে তোমাদের বলেছিলাম সকল নিয়মগুলো এবং দি সম্পর্কে যে নিয়মগুলো বইতে দেওয়া আছে সেগুলো একটু দেখে নিতে নিশ্চয় তোমরা দেখেছ তো আজকে মডেল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব বলেছিলাম আমি একটা মডেল কোয়েশ্চেন বোর্ডে লিখেছি বোর্ডের দিকে তাকাও তোমরা এর আগে আমি আরো একটু আলোচনা করতে চাই যে গত ক্লাস সম্পর্কে গত ক্লাসে আমরা এন এবং ডি এর ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম কখন কখন এ কখন এ বসে কখন এম বসে কখন দি বসে অর্থাৎ এবং এম হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল দি হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল অর্থাৎ ডেফিনিট আর্টিকেল দি ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এবং এম ভাওয়াল এবং কনসোনেন্ট নিয়ে আলোচনা করেছিলাম এটসেট্রা অর্থাৎ ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম এখানে আরো কিছু কখন কখন কিভাবে দি এবং এন বসে এন এবং দি বসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং কখনো কখনো এন এবং দি বসে না সেগুলো নিয়ে সেগুলো তোমাদের একটু দেখে দেখতে বলেছিলাম যেমন ধরো এখানে বলা হচ্ছে যে তোমাদের বইতে 245 পৃষ্ঠায় বই খুলে দেখো তোমরা সাধারণত পূমে পূর্বে দি বসে না একটা জিনিস দেওয়া আছে পূমে পূর্বে দি বসে না নাজমা পয়েন্ট কম মানে কোনো দি বসে না হি ইজ এ কম মানে কোনো দি বা বসে নাই তারপর বলা হচ্ছে যে বস্তু নিজের বাবা মা কিংবা শিশু ইত্যাদি বুঝাতে সরি বক্তা নিজের বাবা মা কিংবা শিশু ইত্যাদি বুঝাতে অর্থাৎ ফাদার মাদার বেবি ইত্যাদি পূর্বে দি বসে না যেমন এভরি মাদার লাভস হার সায় প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে এভরি মাদার লাভস হার সাইড হি ওয়েন্ট টু ঢাকা উইথ হিজ ফ্যামিলি তার ফ্যামিলির সাথে তিনি ঢাকা গিয়েছিলেন গো অ্যান্ড গন গো যাওয়া ওয়েন গিয়েছিলেন আরো কিছু নিয়ম আছে দিন বা মাসের নামের পূর্বে দি বসে না যেমন জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দি ইয়ার জানুয়ারি হচ্ছে মাসের প্রথম সরি জানুয়ারি হচ্ছে বছরের প্রথম মাস জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দি ইয়ার সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দি উইক অর্থাৎ সানডে হচ্ছে সপ্তাহের প্রথম দিন এইসব নিয়ে আমরা এসব তোমরা নিশ্চয়ই দেখেছ তারপরও একটু আলোচনা আমি আবার একটু আলোচনা করতেছি ঋতু ও উৎসবের নামের পূর্বে দি বসে না যেমন সামার ইজ এ হট সিজন সামার হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল হচ্ছে গরম অর্থাৎ গ্রীষ্ম ঋতু একটি গরমের কাল স্প্রিং ইজ ফেভারিট টু মি বসন্তকাল আমার টু কি ফেভারিট প্রিয় তারপর আছে সাধারণত রোগের নামের পূর্বে দি বসে না যেমন হি ডাইড অফ কলেরা সে কলেরায় মারা গিয়েছিল
He is suffering from fever. তিনি জ্বরে ভুগছিলেন ভুগছেন এরকম কিছু নিয়ম আছে তারপর আরো আছে লেক বা হ্রদের নামে পূর্বে দি বসে না দি বৈকাল দি কাস্পিয়ান লেক সুপেরিয়র এখানে কোনো দি বা এ বসে না তারপর আছে বিখ্যাত গ্রন্থের ক্ষেত্রে লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে তার পূর্বে দি বসে না এরপর আরো কিছু নিয়ম আছে আর্টিকেলের অর্থাৎ বিভিন্ন অর্থে অর্থের তারতম্যের কারণেও অনেক সময় কি বসে না এ এবং দি ব্যবহৃত হয় যেমন আমরা জানি প্রায় নেই ফিউ আমরা সাধারণত অ্যাপিউ বুঝি অ্যাপিউ সামান্য বুঝাতে অ্যাপিউ লিখি কিন্তু প্রায় নেই বুঝাতে পিউ কিন্তু অল্প সংখ্যক বুঝাতে অর্থাৎ প্রায় নেই বুঝাতে ফিউ অল্প সংখ্যক বুঝাতে অর্থাৎ অল্প প্রায় নেই এবং অল্প সংখ্যক ইত্যাদি বুঝাতে অ্যাপিউ হয় অল্প সংখ্যক এইসব এভাবে বুঝাতে অ্যাপিউ হয় এবং খুব অল্প সংখ্যক তবে সবটুকু বুঝাতে দি পিউ ব্যবহৃত হয় অর্থাৎ পিউ এর ক্ষেত্রে কখনো কখনো এ ব্যবহৃত হয় কখনো কখনো দি ব্যবহৃত হয় প্রায় নেই কিন্তু অল্প সংখ্যক আছে তখন এ পিউ হয় এবং সবগুলো অর্থে যখন অল্প সংখ্যক তবে সবগুলো আছে সব আছে অনেকগুলো আছে কিন্তু অল্প সংখ্যক নিয়ে কথা হচ্ছে তখন দি পিউ হবে আই হ্যাভ ফিউ বুকস অর্থাৎ আমার কি নেই বই নেই বললেই চলে অর্থাৎ একদম নাই আই হ্যাভ ফিউ বুকস তারপর আছে আই হ্যাভ এ ফিউ বুকস আমার একটি বই কি আমার অল্প সংখ্যক বই আছে ইত্যাদি এরকম আরো অনেক নিয়ম আছে এগুলো বলতে গেলে অনেক সময় লাগে তাই তোমরা তোমাদের বাড়িতে অনেক সময় আছে তোমরা দেখে নেবে অর্থাৎ প্র্যাকটিস মেক্স এম এন্ড পারফেক্ট যতই করবা ততই পারবা ম্যাথ অ্যান্ড গ্রামার যে কোনো কিছু এগুলো সব কিছু প্র্যাকটিসের ব্যাপার তোমরা যতই প্র্যাকটিস করবা বইতে সব কিছু দেওয়া আছে ততই পারবে এখন আমরা তো এখন একটু বোর্ডের দিকে তাকাও এখানে আমি একটা মডেল কোশ্চেন বোর্ডে দিয়েছি এটা তোমাদের বই থেকেই দিয়েছি বইয়ের 3 নম্বরে আছে পরে লেখা আছে ফিল ইন দি গ্যাপস উইথ সুইটেবল আর্টিকেলস অর্থাৎ গ্যাপ গুলো ফিল করো ফিল মানে পূরণ করা গ্যাপ গ্যাপ মানে হচ্ছে খালি স্থান খালি স্থান পূরণ করো উইথ সুইটেবল আর্টিকেল উপযুক্ত আর্টিকেল দিয়ে ইউজ ক্রস হোয়ার আর্টিকেল ইজ নট নিডেড অর্থাৎ ক্রস ব্যবহার করো যেখানে আর্টিকেল প্রয়োজন নেই প্যাসেজটা দেখো মডেল কোশ্চেনটা দেখো দেয়ার ওয়ান্স লিভড পুয়ার ফার্মার দেয়ার ওয়ান্স লিভড পুয়ার ফার্মার একদা এক সময় এক গরিব কৃষক পুয়ার ফার্মার গরিব কৃষক বাস করত তাহলে একজন গরিব কৃষক বাস করত এখানে অলরেডি আসতেছে এ কথা কি তারপরও কি যেহেতু কমপ্লিমেন্ট তারা কি বসবে এই বসবে এই বসেটা তোমরা কথায় লিখে নাও পরের কোশ্চেন কি বসেটা লিখছ তখনে বা পরের কোশ্চেন না লিখলেও শুধুমাত্র এবিসিডি ওভাবে দিয়ে শুধু আনসারটাও লিখে নিতে পারো যাদের এই প্যাসেজটা বইতে আছে তারা এরপরে আছে হি ওয়াজ দিয়ে অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং এখানে আমরা জানি সাধারণত এইচ কনসোনেন্ট এইচ এর আগে এইচ কনসোনেন্ট কিন্তু উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো অনেস্ট ভাওয়েলের মতো তার আগে এন হয় কিন্তু এখানে এন কথাটি বসবে না কেন বসবে না হি ওয়াজ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং বলা হচ্ছে একজন অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং অর্থাৎ আমি তোমাদের ভুলে বলেছিলাম একই একই ওইভাবে বলেছিলাম দুটি পদে একই ব্যক্তি তার প্রথম
পদের আগে দিবসে এরকম কিছু, কিন্তু এখানে সেরকম নয়, এখানে হচ্ছে অনেক তার গুণের কথা বলা হয়েছে, তিনি অনেস্ট অ্যান্ড কি ওয়াইল ওয়ার্কিং, সরি হার্ড না অ্যান্ড হার্ড ওয়ার্কিং, লাইনে এটা হি ওয়াজ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, তার দুটি গুণের কথা বলা হয়েছে, এখানে কোনো এম অথবা দি ব্যবহার হবে না, এখানে হবে কি ক্রস। তারপর দেখো তার দুটি গুণের কথা একই সাথে বলা হয়েছে, তার আগে কিছু বসবে না, যদি এটা না থাকতো তখন অ্যানোনেস্ট হতো, যদি অ্যান্ড হার্ড ওয়ার্কিং না থাকতো তখন অ্যানোনেস্ট হতো, ওকে। তারপর হচ্ছে হি নেভার ওয়াশ গেট আওয়ার টাইম হোয়াই ওয়ার্কিং, যখন কাজ করে সে কখনো সময় নষ্ট করে না, অর্থাৎ এক ঘন্টার সময়ও তার কাজের সময় সে এক ঘন্টার সময়ও নষ্ট করবে না। তাহলে এখানে তো এইচটা তো কনসোন্যান্ট, কিন্তু উচ্চারণ হচ্ছে আওয়ার, যেহেতু বাউলের মতো উচ্চারণ হচ্ছে তাহলে এখানে হবে এন, কি হবে এন। এরপরে আসো হি হ্যাড ফিউ পিসেস অফ ল্যান্ড, তার ছিল কি ছিল কিছু সংখ্যক জমি ছিল, তার জমির কিছু অংশ, কিছু কি বুঝাচ্ছে তার জমির কিছু অংশ, তাহলে পুরো জমির কিছু অংশ হলে কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, অর্থাৎ পুরোটাই নয় কিছু, কিছু যখন বোঝাবে অল্প পুরাটা অল্প সংখ্যক যখন বোঝাবে তখন হবে এ অ্যাপিউ, অ্যাপিউ পিসেস অফ ল্যান্ড, তার ছিল তার জমির কিছু অংশ, বাট হি হ্যাড টু মেইনটেইন, তার কিছু জমি ছিল, সরি কিছু তার কিছু জমি ছিল, কিন্তু কি করছে, বাট হি হ্যাড টু মেইনটেইন যে লার্জ ফ্যামিলি, কিন্তু সে পরিচালনা করে, অর্থাৎ তাকে কি করতে হয়, তার বড় একটা লার্জ ফ্যামিলি, তার বড় একটা ফ্যামিলি জায়গা বহন করতে হয়, মেনটেন মানে পরিচালনা করা, এখানে এখানে ওয়েবতেই অর্থাৎ ভাবতেই ব্যবহৃত হয়, আমরা বলতে পারি যে কি বড় ফ্যামিলি তাকে চালাতে হয়, একটি বড় ফ্যামিলি তাকে চালাতে হয়, তাহলে কি দিতে হবে, বাট হি হ্যাড টু মেনটেন এ লার্জ ফ্যামিলি, একটি বড় ফ্যামিলি তাকে পরিচালনা করতে হয়, মেনটেন পরিচালনা করতে হয়, তাহলে এখানে কি হবে এ এ লার্জ ফ্যামিলি। ওয়ান ডে হি ফাউন্ড, একদিন সে খুঁজে পেয়েছিল, ফাইন্ড খোঁজা ফাউন্ড খুঁজে পেয়েছিল আমব্রেলা, যে আমব্রেলা, আমব্রেলা মানে ছাতা, ছাতা খুঁজে পেয়েছিল, তাহলে একটি ছাতা খুঁজে পেয়েছিল, কিন্তু ইউ তো ভাওয়েল তাই না, ইউ ভাওয়েল, ইউ যদি ইউর মতো, আমি নিয়মে বলেছিলাম ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় তখন হবে এ, তখন হবে এ, আর ইউ যদি আর মতো উচ্চারণ হয় তখন হবে এ, ইউ যদি আর মতো উচ্চারণ হয় তখন কি হবে এম, তাহলে হি ফাউন্ড অ্যান আমব্রেলা উইথ এ ব্যাগ, সাথে একটি ব্যাগও ছিল, ব্যাগ পেয়েছিল, ইন গে ব্যাগ, ইন গে ব্যাগ, তাহলে আমি নিয়মে বলেছিলাম একটি কথা, যখন প্রথম সেন্টেন্স যদি আগের সেন্টেন্সে যদি ওই কথাটি নির্দিষ্ট হয়ে যায়, ওই কথাটি একবার ইউজ হয়ে যায় বা নির্দিষ্ট হয়ে যায়, তারপরে যদি ওই কথাটি দ্বিতীয়বার আবার ব্যবহৃত হয় তখন তার পূর্বে দি বসে, তাহলে ইন্দি বে, ইন্দি বে কি ফাউন্ড এ লেটার, ব্যাগের মধ্যে ইন্দি বে, ইন মানে মধ্যে, ইন্দি বে ব্যাগের মধ্যে কি ফাউন্ড, সে পেয়েছিল একটি লেটার, একটি চিঠি পেয়েছিল, হি শুড ইট, তিনি দেখালেন ইহা টু গে ওয়ান আই লার্ন ম্যান, এক চুকা এক শিক্ষিত মানুষকে, লার্নার মানে কি একজন জ্ঞানী মানুষ বা শিক্ষিত
মানুষ মানুষকে সর দেখালেন তাহলে ওয়ান ও যখন ওয়ার মতো উক্ত ভাবের ও যখন ওয়ার মতো উচ্চারণ হয় তখন তার আগে বসবে এ ভাওয়েল ও ভাওয়েল কিন্তু ও যখন ওয়ার মতো উচ্চারণ হয় তার আগে বসবে এ তাহলে হি শুড ইট টু এ ওয়ান আই লার্ন ম্যান লার্ন মানে একজন জ্ঞানী লোক বা একজন শিক্ষিত লোক লার্ন ম্যান ওকে দি লার্ন লার্ন ম্যান তাহলে দি ম্যান টোল্ড হিম দে লোকটি ওই যে বলেছিলাম প্রথমে বসেছে লার্ন ম্যানের আগে তারপর লোকটা নির্দিষ্ট হয়ে গেছে তাই তার আগে কি বসেছে দি দি ম্যান টোল্ড হিম লোকটি তাকে বলল যে ইট ওয়াজ গেট ইম্পর্টেন্ট লেটার অফ গেট ইউনিভার্সিটি অর্থাৎ লোকটি বলেছিল যে ইহা ছিল গুরুত্বপূর্ণ একটি লেটার তাহলে গুরুত্বপূর্ণ একটি লেটার যেহেতু এখানে এত বা এন বসবে আই হচ্ছে কে ভাওয়েল এবং আই ই মতো উচ্চারণ হচ্ছে তাই এখানে কি বসবে এ অ্যান ইম্পর্টেন্ট সরি অ্যান অ্যান বসবে যেহেতু ইর মতো বাউলের মতো উচ্চারণ হচ্ছে আবার আইও আছে আইও ভাবে তাহলে ইম্পর্টেন্টের আগে কি হবে অ্যান ইম্পর্টেন্ট লেটার অফ ইউনিভার্সিটি এখানে একটা নিয়ম আছে ইউ ভাওয়েল কিন্তু ইউ যখন ইউ মতো উচ্চারণ হয় তখন তার আগে হবে এ এন হবে না আর আর মতো উচ্চারণ হলে হতো এ অন্যভাবে উচ্চারণ হলে হতো এ কিন্তু এখন হবে এ তো ডিয়ার স্টুডেন্টস নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ জিনিসটা তো এরকম আরো অনেক মডেল কোয়েশ্চেন আছে তোমাদের বইতে তোমরা আস্তে আস্তে বাড়িতে বসে সেগুলো রিভিশন দিয়ে দেবে তো আগামী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব ধরো আমি ন্যারেশন নিয়ে আলোচনা করতে পারি আগামী ক্লাসে তোমরা তাও একটু নিয়মগুলো দেখে নেবে আজ আর নয় থ্যাংক ইউ স্টে সেফ স্টে হোম থ্যাংক ইউ Madam.